শুধু মামলা না, তার বিচার হবে গুলিস্তানের মোড়ে, জনতার আদালতে বিচার হবে। ফিরে আমাদেরকে ভোটে আসতে হয়, কেয়ারটেকারে আসতে হয়। আপনাদের অবস্থানটা একদম পরিষ্কার, আপনারা বলছেন এই সরকারের অধীনে ভোটে যাওয়া যাবে না, কিন্তু ওনারা যে জায়গা থেকে বলছেন সেখানে সংবিধানের বাইরে এক পাও নড়া যাবে না, এবং যে আপনাদের দাবি সেটা হচ্ছে অবৈধ দাবি এবং আদালত অবমাননা। আদালত বললে তো বাংলাদেশে যেটা এখন আছে সেটা নিয়ে নানান প্রশ্ন আছে। এই প্রথম বাংলাদেশে 53 বছরের মধ্যে ভিসা নীতিতে আমেরিকা বিচার বিভাগকে তাদের অন্যান্য পুলিশের মতো প্রশাসনের মতো এবার যুক্ত করেছে। এই একটা জায়গা ছিল যেখানে মানুষ মানে কোনো জায়গায় কোনো বিচার না পেলে আদালতের কাছে যেত, পুলিশের কাছেও যদি না পেত তাও আদালতের কাছে যেত। তো এখন যে অবস্থা এসে দাঁড়াইছে, এই যে অতি সম্প্রতি একজন বিচারপতি জোটবদ্ধ রাজনীতিবিদ মানে এই ধরনের একটা শব্দ উচ্চারণ করছে, তা আমরা তাকে চিনি, সেও আমাদের চেনে, মানে এখন উনি বিচারপতি কিন্তু আমরা একই সঙ্গে ক্যাম্পাসে রাজনীতি করেছি। এই রাজনীতির সূত্রেই কিন্তু অনেকে রাজনীতিবিদ হয়, বিচারপতি হয়, অনেকে অ্যাডভোকেট হয়, অনেকে সাংবাদিক হয়, এই রাজনীতিবিদ থেকে হয়। সে তো এই রাজনীতি করলে ঠিক আর কিছু করা যাবে না এমন না, আমরা রাজনীতিতে থেকে গেছি। এই যে সংবিধানের প্রসঙ্গটা আসলো না, তো আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছি আহমেদ হোসেনের ব্যাপারে, পরীক্ষা হয় রাজনীতি, হঠাৎ এসে রাজনীতিতে এসে সাংগঠনিক সম্পাদক হয়নি, সে আস্তে আস্তে পুত্রের সিঁড়ি ভাঙতে 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 এখন সেই পর্যায়ে এসেছে। হ্যাঁ, সে হচ্ছে তার কথা মানে কোনোভাবেই মানে আপনি ফেলে দিতে পারবেন না। সে একটা রাজনীতি দল করে, আদর্শ উদ্দেশ্য করে, সে তার মতো করে ব্যাখ্যা করে, কিন্তু আমার কাছে মনে হয় সংবিধান কোনো এই মানে ধর্মীয় গ্রন্থ না। আপনাকে পরিষ্কার বলি, যে চেঞ্জ করা যাবে না, আপনার কুরআন, গীতা অথবা বাইবেল, এটা যার যার ধর্ম, সে ওই যে এটা তো আমরা পাইছি আকাশ থেকে, এটা ইচ্ছা করলে আপনি একটা শব্দ চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ হয় নাই আপনি অন্য ধর্ম যেতে পারেন, কিন্তু ওইটা হবে না। কিন্তু সংবিধান তা না, আমরা যে সংবিধান রেখে এসেছিলাম সেই সংবিধান তারা পরিবর্তন করেছে কোর্টের মাধ্যমে। কে এটা পরিবর্তন করছে? মিস্টার খায়রুল হক সাহেব চিফ জাস্টিস ছিলেন, তা আমি তার অন্য কোনো প্রসঙ্গে আমি কথা বলি না। এই লোকটি একটা মীমাংস সত্যকে একটা ভয়ঙ্কর জায়গায় এনে দাঁড়াইছে। আপনার এই সরকারের আসার পর যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে, আজকে অপহরণ হয়েছে এই এই মিস্টার খায়রুল হকের জন্য, এবং এই রায় ঘোষণা মানে উনি করার পরে আট মানে অবসরে গেছেন, 18 মাস পরে এসে তিনি বিস্তারিত লিখেছেন একের পরিষ্কার পূর্ণাঙ্গ রায়টা। এটা একেবারে তার জন্য শুধু না, আইনের দৃষ্টিতেও তিনি অপরাধ করেছেন। কোন রায় লিখছেন তিনি? তিনি অবসরে তো কোনো ব্যক্তি না, সেনাবাহিনী, পুলিশ, শিক্ষকতায়, চিকিৎসক, যেই যখন অবসরে যায় সে আর সেই পদে থাকে না, কিন্তু উনি সেই পদে থেকে এটা লিখেছেন। তার মানে আপনি কি বলছেন যে এসব সর্বনাশের মূলে ইনি? শুধু ইনি না, ইনি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলাদেশকে কলুষিত করেছে, গণতন্ত্রকে, নির্বাচনকে, একটু আগে উনি বললেন নির্বাচন তো হয়ে যাচ্ছে, নির্বাচন কোনো ফ্যাক্টর না, 14 সালে নির্বাচন হয়েছে, জাতিকে কলঙ্কিত হয়েছে, সারা বিশ্ব কলঙ্কিত হয়েছে, একটা সরকার সামরিক বাহিনী সরকার হলো একটা কথা ছিল, সে তো আর সাংবিধানিক সরকার না, এটি হচ্ছে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে কোনো নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে হইবে, নাহলে এটা অবৈধ। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তা আবার যে প্রসঙ্গটি এখানে উনি স্পষ্ট করে বললেন, আমি একটা খুব পরিষ্কার করে বলি আপনার, একসময় বিএনপিকে মাজা ভাঙা পার্টি, কোমর ভাঙা পার্টি, হাঁটু ভাঙা পার্টি, এখন দেখবেন আমার প্রিয় ভাই ওয়াহিদুল কাদের সাহেব এবং তার নেত্রী এর ধারে কাছে আর যাচ্ছে না। সাবেক বিচারপতি খায়রুল হক যে জাজমেন্ট দিয়ে গেছেন সেটা তো সবকিছু নষ্ট করে দিয়েছে। না, প্রধান বিচারপতি খায়রুল হক রাজ্য হিংসাটা উনি তৈরি করেছেন। প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে তারা মামলা করেছেন? এই আমি সেই প্রশ্নে আসবো, আপনি তো মামলা করেননি। শুধু মামলা না, তার বিচার হবে গুলিস্তানের মোড়ে, জনতার আদালতে বিচার হবে। এই লোক আসলে না, এই যে ক্ষমতায় যাবার আগে যে কোনো মুহূর্তে হতে পারে,
এই লোকের বিচার বাংলাদেশের মাটিতেই হবে, জনতার আদালতে বিচার হবে।